ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আকাশ পাপড়ি। তোমাদের সবাইকে অনেক স্বাগত। সঙ্গে শুরু করছি নতুন একটা ভিডিও, আর এইটা হচ্ছে আমাদের লিটিল পুষি। ইয়াও ঘুমাচ্ছে, মানে ঘুমাচ্ছিল। সবাইকে অনেক স্বাগত আমার নতুন আরও একটা ভিডিওতে। তো কালকে সারাটা রাত্রি প্রচুর ভুগতে হয়েছে কারেন্টের প্রবলেমের জন্য। সবাই গরমে খুব কষ্ট পেয়েছে, মানে কারেন্ট ছিল না আর একদিকে মারাত্মক গরম। তো সবার ঘুমের একটা মারাত্মক ডিস্টার্ব হয়েছে। তো সকালের কাজের পরে মা বসিয়ে দিয়েছে, রান্না হয়েও গেছে, শাকের ঝোল ডিমের ঝোল। আর হচ্ছে আমি বসেছি এডিটের কাজে, তোমার দাদাভাই কালকে করে রেখেছিল, ঘন্টা দুয়ে কারাই কাজটা করতে হলো। তো এখন খাওয়া দাওয়া করে নেব, তারপরে করব আমি ঘর পরিষ্কার, মহাযুদ্ধ ধুলোবালির মধ্যে। তো সেই জন্য খিদেও পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, এখন 12:30 থেকে 1টার মধ্যে প্রায় বাজে, একটু বলেই দিই তোমাদের। হ্যাঁ, 12:43 বাজে, একদম পারফেক্ট, একদম মধ্যেই বাজে। তো খাওয়া দাওয়া সেরে তারপর এটা করব, চলো। মা রান্না করতে করতে যে বাসনগুলো জমেছিল সেগুলোকে এই সুযোগে চট করে মেজে ফেললাম। চলো এবার তোমাদেরকে দেখাবো কি রান্না করেছে মা। এই হচ্ছে আলু দিয়ে শাক দিয়ে বিভিন্ন রকম শাকের একটু ঝোল করেছে, আর করেছে আলু দিয়ে নর্মালি ডিমের ঝোল। তিনজনে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নেব। এখন বাজে 2:18। এই যে আমি টেবিল টেবিল সব ফাঁকা করে নিয়েছি, শোকেসের অবস্থাও ভীষণ খারাপ, উপর দিয়ে ঝুলঝুল পড়ে, নোংরা পড়ে ঘরের চারিপাশে। তো আমি এগুলো এখন সব ক্লিন করব। ঝাঁটা নিয়ে এসেছি একদম, মানে বাড়ি মেরে মেরে তারপরে সব পরিষ্কার করব এখন। চলো লেগে পড়ি। এই ঘরের মালপত্র কিছুটা বাইরে বের করে রেখেছি, এই দেখো এখানে পাটি বিছিয়ে এখানে জিনিসপত্র রেখেছি। এগুলো করতে করতেই আমার হাল খারাপ হয়ে গেছে, এগুলো করতে করতে অবস্থা খারাপ, এখনো তো শুরুই হয়নি। চলো শুরু করে দিই, কথা না বাড়িয়ে ঘর পরিষ্কার শুরু করে দিচ্ছি। সবার আগে গামছা দিয়ে ভালো করে নাক মুখ মাথা আটকে নেব, কারণ এই প্রচণ্ড ধুলোর জন্য নাকের মধ্যে ধুলো গিয়ে ঠান্ডা লেগে যাবে। হাঁচি তো শুরু হবেই, ঠান্ডাও লেগে যায়। তোমাদের দাদাভাই যদি এই কাজ করতো 5 মিনিটের মধ্যেও সর্দি লেগে যেত। তো ঝাঁটা দিয়ে সব থেকে বেশি কমফোর্টেবল হয়, যেহেতু টিনের বেড়া, আর সেই জন্য মানে সব থেকে বেশি ঝাঁটা দিয়ে বাড়ি মেরে মেরে পরিষ্কারটা ভালো করা যায়। তো সেটাই করছি। দেখে তো খুব শর্ট টাইম মনে হচ্ছে, কিন্তু এটা করতে যে কতটা সময় লেগেছে আর কতটা কষ্ট হয়েছে, যারা এগুলো করে মানে করতে করতে অভ্যস্ত তারাই বুঝতে পারে। তো যাই হোক, ঝাঁট ঠাট দেওয়া হয়ে গেছে, তারপরে এই যে একটুখানি যা যা যতটুকু পরিষ্কার করার, যতখানি ফেলার, খালি করার, সেগুলোই বেছে বেছে করে নিচ্ছি। ড্রেসিং টেবিল থেকে দেখছিলাম যে কি কি বাদ দেওয়া যায়, কি কি কৌটো ফাঁকা হয়েছে, কি কি এক্সপায়ার্ড হয়েছে, সেগুলোকে আলো ফেলে দেবো। এই দেখো পাপড়ির অবস্থা, এই যে এগুলো তোমরা দেখছো এগুলো সব বাড়তি জিনিস, এক্সট্রা জিনিস। আর এই ঝুড়ির মধ্যে বেছে বেছে যেগুলো প্রয়োজনীয় এবং ভালো এবং কাজে লাগবে সেই জিনিসগুলো রাখা হয়েছে, ঠিক আছে। আর ওর মধ্যে থেকে 2-3টা ঝুড়ি থেকে এই যে এইসব জিনিসগুলো সব এক্সপায়ার নষ্ট জিনিসগুলো, যেগুলো এক্সট্রা কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আর এখানে রয়েছে কিছু কন্টেনার এক্সপায়ার হয়ে গেছে, তো এগুলো খালি আছে, সব ফেলে দিতে হবে। এগুলো এগুলো একটু মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, তাই না? হলো ঘর পরিষ্কারের কাজ 80% কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা পরিষ্কার আর ফ্রেশ বিছানা চাদর পেতে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত পুরনো বেড কভারটা তুলছিলাম ততক্ষণ পর্যন্ত যেন মনে হচ্ছিল না যে ঘর পরিষ্কার করেছি। আর তার সঙ্গে অপ্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোও ফেলার বাকি, আর কিছু গোছগাছ বাকি রয়েছে। ঘর পরিষ্কার করতে করতে আমার তো সন্ধ্যা হব হব মানে হয়েই যাচ্ছিল বিকেল শেষে। তারপরে আবার কয়েকটা জামা কাপড় কেচে দিলাম, মানে জামা মানে সব পরিষ্কার করার পরে সব ডিসিশন নিয়েছি, আলাদা করে রেখেছি সব, কোনটা কাচবো কোনটা কাচতে হবে না। তো তার মধ্যে থেকে অনেক জামা কাপড় বেরিয়েছে, একদিনে কাচতে পারবো না, 2 দিন সময় লাগবে। তাই তবুও প্রচণ্ড ক্লান্ত থাকা সত্ত্বেও যেগুলো সাদা ছিল সব কেচে দিয়েছে, কারণ সাদাগুলো না কাঁচা থাকলেই তিলে পড়ে যাবে আর সেই দাগ আর উঠতে চাইবে না, মানে ওঠে না, তিলে পড়ে গেলে তার ওঠে না। আর হচ্ছে আরও কিছু জামা কাপড় ভাজ টাজ করে আলমারিতে রাখা, সেগুলো করিনি, টাইম ছিল না অত। আর এখন আমি সন্ধ্যা দিতে যাব, সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে আমার পিছনে মহাশয় ঘুমাচ্ছে নাক ডেকে, বিছানা টিছানা সব ক্লিন করে দিয়েছি, এই দেখো এই জায়গাগুলো সব পরিষ্কার করেছি একদম। কত যে অপ্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো সব ফেলেছি। আর গিটার এখানে রাখতাম, গিটারটা আমি বক্স খাটে ঢুকিয়ে দিয়েছি অনেক কষ্টে, কারণ ওটা নাও বাজায় না, মানে শুধু শুধু বাইরে থেকে ধুলো পড়ে নোংরা পড়ে। এই যে এইটাও পরিষ্কার করে নিয়েছি, আর এই প্লাস্টিকটা কেটে
এই শোকেসের উপরে দিয়ে দিয়েছি, কারণ ওটা ডবল ভাঁজ করা ছিল, তো এটাও তাহলে অপরিষ্কার কম হবে, সেই জন্য এখানে অর্ধেক দিয়ে দিয়েছি আর এখানে অর্ধেক লাগিয়ে দিয়েছি। আর প্লে বাটন সবথেকে ভালো বেস্ট জায়গা আমার ঘরের এইটাই, তাই আমি এখানেই রেখেছি। আর সব একটু কলিন ঠলিন দিয়ে মুছেছি। তো আমার কিন্তু স্নান হয়ে গেছে, আমি এখনও পর্যন্ত সিঁদুর টিপ কিছু পরিনি, ক্রিম লাগাইনি, মাথা দেখো ভেজা জলে। আমি যাবো এখন সন্ধ্যা দিতে, কারণ সন্ধ্যা হয়ে গেছে, সবাই সন্ধ্যা ঠুন্দা দিচ্ছে। চলো, বাইরে অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর এই দেখো সাদা জামা কাপড়গুলো সব কেচে দিয়েছি, সাদা টি শার্ট সব হচ্ছে তোমার দাদা ভাইয়ের, আর সব সাদা। ও বাড়ি থেকে আসার পর আর কিছু কাঁচা হয়নি, তো সেই জন্য সাদাগুলো আজকেই কেচে দিলাম। কিছুক্ষণের জন্য একটু ঘুমিয়েছিলাম, তারপরে উঠে আমি আর মা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর তারপরে এখন ভাতও করে নিলাম রাতের। এই যে ভাত, ভিতরে দুটো আলু সেদ্ধ দিয়েছি, আর এই যে ভাজা করব ঢেঁড়স, আর ভাজা করব পটল, আর আলু সেদ্ধ আছে, আর হচ্ছে একটা ডিম ভাজা, মানে আলুর সঙ্গে মাখার জন্য ডিম ভাজা করব। শুধু এখন বাবা ভাই আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু সেদ্ধ ভাত রান্না হচ্ছে। দেখো কি জোর বৃষ্টি শুরু হয়েছে, ভাগ্যিস আমার রান্নাটা হয়ে গেছিল, বৃষ্টিটা শুরুও হলো সঙ্গে সঙ্গে আমার রান্নাও শেষ হয়ে গেছিল। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে আসলাম, আর এত গরম লাগছিল মনে হচ্ছে যেন এই ফ্রেশ আর ঠান্ডা ঠান্ডা বৃষ্টির জলে একটু স্নান করে নিই। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে কারেন্ট যায়নি, কারেন্টটা ছিল তাই সব কিছুই ভালো লাগছিল। এখন বাজে হচ্ছে 11:19, আর এই মাত্র মানে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়ে গেল আমাদের এখানে, এই মাত্র জাস্ট একটু কমলো, মনে হয় আমি যখন ক্যামেরাটা অন করলাম তখনই আওয়াজটা কমলো, তবু হয়তো তোমরা একটু একটা আওয়াজ পাচ্ছ। তবে একটা দিকে ভালো ছিল, সেটা হচ্ছে কারেন্ট যায়নি, কারেন্ট গেলে পুরো বিড়িগিচ্ছির অবস্থা হয়ে যায়, আর মানে মোটরে জল উঠছে না যায় না কেন, আর মানে এত জোর বৃষ্টি পড়ছে কলে তো পাম্প করা যাচ্ছিলই না, এখন যাবে। আর রান্নাটা ভাগ্যি সেই যথাসময় হয়ে গেছিলো, আর পটল ভাজা করেছি, ঢেঁড়স ভাজা করেছি, পেঁয়াজ কুচো করে ভাজা, ডিম ভাজা, এইরকম এইসব ভাজাগুলো করতে হয়েছে। আর মানে একটা তরকারি হয়ে যায় যে কটা ভাজা করতে হচ্ছে, একে একে সব করতে হয়েছে সময় ধরে ধরে, সেজন্য একটু সময় লাগলো। আর একটু রাত করে বসানো হয়েছে, আমি আর মা মানে আগেই খেয়ে নিয়েছি, ভাত ছিল তো সেটাই আগেই খেয়ে নিয়েছি, তো খেতে খেতে গল্প টল্প করেছি, তারপরে তিনজনের জন্য রান্নাটা করলাম। আর এখন তোমার দাদা ভাই গেল খেতে ও ঘরে, এতক্ষণ একটু ফোনে কাজ করছিল, আর আমি হাত মুখ ধুয়ে আসলাম, আর ভিজে গেছিলাম ছাতা মাথায় দিয়ে হাত মুখ ধুতে গেছি, এদিকে তেল কাস্টে মানে ওই রান্নাঘরের কালি তেলে আর কি মানে অপরিচ্ছন্ন লাগছে, গরম লাগছে, ফ্রেশ না হওয়া পর্যন্ত ভালো লাগছে না, তাই আমি ছাতা নিয়ে চলে গেছি বাথরুমে ফ্রেশ ট্রেশ হয়ে, নাইটিটা চেঞ্জ করলাম, পিছনে মানে ভিজে ভিজেও গেছিলো আর ভালোও লাগছিলো না, ফ্রেশ লাগছিলো না, সেই জন্য চেঞ্জ করে নিয়েছি। চলো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আর রাতে আর খাওয়া দাওয়া করবো না, কিছুক্ষণ আগে যেহেতু করেছে আর খাওয়া দাওয়াটা করবো না। আর হ্যাঁ, গতকালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে আগামীকাল আসছে নাচের ভিডিও, মানে 1 তারিখের কথা বলছি, আজকে যে ভিডিও মানে যেই দিন ভিডিওটা পোস্ট হচ্ছে সেই দিনের কথাই বলছি। তো আজকে কিন্তু কাকাদের চ্যানেলে নাচের ভিডিও পোস্ট হবে বা হয়ে গেছে, 10:30 মধ্যেই পোস্ট হয়ে যাবে। তো যারা যারা এখনো পর্যন্ত দেখোনি, প্লিজ অবশ্যই সবাই ভিডিওটাকে দেখো এবং কমেন্টে তোমাদের মতামত অবশ্যই জানিও। ভিডিওটা ভীষণ ভীষণ ভীষণই ভালো হয়েছে, আশা করছি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। আর এই দার্জিলিং এ নাচের ভিডিওর শুটটা তোমরা পেয়ে যাবে আমার ব্লগস চ্যানেলে, তো সবাই প্লিজ সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা সবাই ওয়াচ করো এবং কমেন্টে জানিও। এখন বাজে 1:50, মানে 10 মিনিট কম দুটো, তো এখনও তো জেগে, চোখে বিন্দুমাত্র ঘুম নেই, কারণ ঘুম থেকে 9টার সময় উঠেছি, কালকে 4:30 সময় ঘুমিয়েছি, তার কারণ হচ্ছে কালকে সারা রাত কারেন্ট ছিল, আর আমি অন্য সব সহ্য করতে পারবো কিন্তু গরম সহ্য করতে পারি না, তো তার জন্য কালকে সারা রাত ঘুমানি, কারেন্ট এসে 3-4 সেকেন্ড থেকেছে, তারপরে আবার 1 ঘন্টার জন্য নেই, তো আবার এসছে, ওরম পুরো করে কালকে সারা রাত ঘেমেছি, কারেন্ট তো ছিলই না, কালকে প্রচণ্ড গরম পড়েছিল, তো এই করে করে পুরো সকাল দেখলাম 4:22 যখন বাজে, তখন আমি গড়াগড়ি মারছি, মানে ঘুম তো হয়নি, জানলা খুলে শুধু মানে এরকম বলছি এত কষ্ট কেন, এত কষ্ট কেন গরমে, ঠিক আছে কারেন্ট নেই, তো 4:22 কারেন্ট আসলো, তখন উঠে একটু ফ্রেশ ট্রেশ হলাম, মানে চোখ মুখ ধুলাম, গা হাত পাগুলো একটু ধুলাম ফ্রেশ হয়ে, তারপরে শুয়ে ঘুমিয়েছি, তো তার জন্য বিকেলে আজকে ঘুমটা মানে কভার করে দিয়েছি, 9টার সময় ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে দেখি পাপড়িও আমার পাশে ঘুমাচ্ছে, 9টার সময় মানে ঘুম ভেঙেছে, বিকেলবেলা শুয়েছি, কারণ পাপড়ি সারাদিন খুব কষ্ট করেছে, আজকে ঘর ঝাড়াঝাড়ি মানে চারটেখানি ব্যাপার না, ওগুলো করে ক্লান্ত হয়ে গেছে,
তো তারপরে ঘুমিয়েছিল আমার, আমি ঘুম থেকে উঠে দেখি বাপি বাসায় শুয়ে রয়েছে, তখন রাত 9টা বাজে। তো তারপরে উঠে রান্নাবান্না সেরেছে, রান্নাবান্না সেরে একটু বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার দিচ্ছে আর ওয়েদার ঘুমাচ্ছে। আমি সেটাই ভাবি যে মানুষ মানে দুপুরবেলা বা বিকেলবেলা ঘুমে কী করে রাত্রেবেলা তার তাড়াতাড়ি ঘুম চলে আসে, ঠিক আছে। আর অবশ্যই এখন অনেক বেজেও গেছে, প্রায় 2টো বাজে, মানে 2টোই বাজে। তো আমি এই যে এখন ভিডিও এডিটের কাজ করছিলাম, এখনও কাজ বাকি রয়েছে, মানে হয়ে গেছে লাস্ট, আর কিছুটা বাকি রয়েছে। পাপড়ি তো শুয়ে পড়েছে। ওই আমার ওষুধ কোথায়? তুমি ঘুমিয়েছিল তো? আমার মনে হয় ঘুমায়নি, ঠিক আছে। আমি কাজ করছি তো, যদি ওকে বলি একটু কাজ টাজ করো, তার জন্য ঘুমানোর অ্যাক্টিং করছি, ঠিক আছে। দেখি তাকা, তুই ঘুমাওনি, একটু হেল্প করো আমাকে, এডিট একটু শেষ করো। বিশাল শিয়ানা, ঘুমা তখন থেকে ঘুমানোর অ্যাক্টিং করে যাচ্ছে। ঘুমা ঘুমা, ঠিক আছে ঠিক আছে, ঘুমা ঘুমা। এই তোমাকে হেল্প করে নি ঘর পরিষ্কার করার সময়, ঠিক আছে। ঘুমাও ঘুমাও, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, আর বলতে দেবে না, সেটা করিনি, ঠিক আছে ঠিক আছে, ঘুমাও। এটা তো আমার ডিপার্টমেন্ট, তার জন্য আমাকেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তুমি এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দারুণ একটা ঘুম দাও, আমি এই যে ভিডিওর কাজটা শেষ করি। আর হ্যাঁ, আর এখন এই যে আমার ওষুধ রয়েছে, ওষুধটা খেয়ে নিই। এটা হচ্ছে আমার সারা জীবনের সঙ্গী, মানে এইটা না, মানে এই ওষুধগুলো, অ্যালার্জির ওষুধ, এই যে একটা, এই যে একটা। আমাকে কন্টিনিউ প্রত্যেক দিন রাতে একটা করে খেতেই হয়, কারণ না খেলেই হেঁচু হেঁচু শুরু হয়ে যাবে, ঠিক আছে। এই যা কারেন্ট চলে গেল, কী হবে এখন? ওকে দাঁড়াও, দেখি লাইটটা কোথায় গেলো, কই জ্বলছে না, তাই জ্বলছে। এই যে লাইট জ্বালিয়ে নিলাম, যাই হোক চলো আর কথা বলবো না, কারণ এই মানে গ্রেনি অবস্থায় ভিডিও দেখতে আমারও ভালো লাগছে না, তোমাদেরও দেখাতেও ভালো লাগছে না। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। রাত 2টোর সময় গুড নাইট করছে, অবশ্য সবাই ঘুমিয়ে গেছে, মানে কয়েকজন আছে জেগে, যারা রাত্রি জাগে তারা হয়তো জেগে রয়েছে, বাট তাছাড়া ম্যাক্সিমাম মানুষ সব ঘুমিয়ে গেছে। এই যে আবার চলে এসছে লাইন, যাই হোক চলো টাটা। আমি এখন ভিডিওর কাজটা কমপ্লিট করবো, কমপ্লিট করে দেখি রাতের মধ্যে আপলোড করার চেষ্টা করব। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ একটু জানিও, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কেমন লাগছে। তোমরা ভিডিওটা ঠিকঠাকভাবে ওয়াচ করো। পাপি তো বলে দিয়েছে আজকে আসছে কাকাদের ফুল ড্যান্স ভিডিও, তোমরা সেখানে দেখে নিও, ঠিক আছে। চলো টাটা, গুড নাইট।